অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সহ পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 600 টাকা, সহায়িকাদের বেতন 700 টাকা এবং আইআরপি এর পাম্প অপারেটরদের বেতন 2490 টাকা বৃদ্ধি করা হলো। পাশাপাশি ডিডব্লিউএস ও পঞ্চায়েত দপ্তরে নিয়োজিত পাম্প অপারেটরদের বেতন 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান 10323 শিক্ষকদের বর্তমান অবস্থার জন্য বর্তমান সরকার দায়ী নয়, সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের হাত বাঁধা, তবে সরকার তাদের পাশে রয়েছে বলে জানান তিনি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 600 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে যুক্ত হেল্পারদের বেতন 700 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা সর্বনিম্ন বেতন পাবেন 8000 টাকা। অপরদিকে অঙ্গনওয়াড়ি হেল্পাররা সর্বনিম্ন বেতন পাবেন 5000 টাকা। এদিন মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। আজকের ক্যাবিনেটে সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে যে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা রয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পাররা যারা রয়েছেন তাদের 600 টাকা এবং 700 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এতে করে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা তাদের যে বেতন সেটা 8000 এবং 5000, এটাই তবে রবি হেল্পারদের ক্ষেত্রে 5000, ওয়ার্কারদের ক্ষেত্রে 8000। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান বিভিন্ন দপ্তরে নিয়োজিত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো রিমুভাল আয়রন প্ল্যান্ট পাম্প অপারেটরদের বেতন 2490 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ডিডব্লিউএস এবং পঞ্চায়েত দপ্তরে নিযুক্ত পাম্প অপারেটরদের বেতন 2300 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবং পাম্প অপারেটর দু ক্যাটাগরির তাদেরকে 300 টাকা বৃদ্ধি করা হয়েছে। যারা বেতন পেতেন 4710 টাকা প্লাস 300 টাকা অ্যাড হবে, আর যারা 5110 টাকা বেতন পেতেন তাদের সঙ্গে 2490 টাকা তাদের সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে নতুন করে। সাংবাদিক সম্মেলনে 10323 শিক্ষক প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান তাদের জন্য রাজ্য সরকার দায়ী নয়, সংশ্লিষ্ট বিষয়ে সরকারের হাত বাঁধা রয়েছে। তবে এই নয় যে সরকার তাদের পাশে নেই, সরকার তাদের পাশে রয়েছে। আমাদের বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে 10323 এর দায়ভার রাজ্য সরকারের নয়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে গিয়ে 10323 এর চাকরি আজকে যা পরিস্থিতি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, এটা দায়ী কারা? নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এডুকেশন পলিসি, কেন্দ্রীয় সরকারের যে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনকে তোয়াক্কা না করে চাকরি প্রদান করা হয়েছে, তার জন্য 10323 আজকে এই পরিস্থিতির শিকার। আমরা এই কথা বলি না যে আমরা তাদের পাশে নেই, আমরা তাদের পাশে রয়েছি, কিন্তু আওয়ার হ্যান্ডস আর টাইড আপ। রাজ্য সরকার কিছু করবে সেই পরিস্থিতিতে বর্তমানে নেই। এদিন উত্তর ত্রিপুরা জেলার একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আর্যভট্ট বিশ্ববিদ্যালয়কে অনুমতি প্রদান করেছে রাজ্য মন্ত্রিসভা। উত্তর জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আর্যভট্ট বিশ্ববিদ্যালয়কে জায়গা প্রদান করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।